আসসালামু আলাইকুম। আর একটি নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটি তেল তৈরি করে দেখাবো, আর এটি আপনাদের চুল পড়া বন্ধ করবে, সেই সাথে দ্রুত নতুন চুল গজাতে সাহায্য করবে মাথায়। আর এই তেলটি আপনাদের চুলের ভেঙে যাওয়া রোধ করবে এবং চুল অনেক লম্বা করতেও সাহায্য করবে। আর এটি আপনাদের পাতলা চুলকে ঘন এবং মোটা করবে, সেই সাথে মাথার ত্বকের খুশকি দূর করতে সাহায্য করবে এবং হেয়ার রিগ্রোথ করবে। খুবই অল্প উপকরণে আজকের এই তেলটি আমি তৈরি করে দেখাবো। আর এই তেলটি তৈরি করে আপনারা 2 থেকে 3 মাসের মতো নর্মাল টেম্পারেচারে রেখে সংরক্ষণ করে রাখতে পারবেন। তো চলুন তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। তো আজকের এই তেলটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি হচ্ছে মেথি, আর মেথিতে রয়েছে নিকোটিনিক অ্যাসিড যা আপনাদের হেয়ার ফল স্টপ করবে এবং দ্রুত হেয়ার গ্রোথ করবে। আর এখানে নিয়েছি হচ্ছে কালো জিরা। তো এখন একটি গ্রাইন্ডার জারে আমি 1 টেবিল চামচ পরিমাণ মেথি দিয়ে দিলাম, আর এখন এর সাথে আমি 1 টেবিল চামচ পরিমাণ কালো জিরা দিয়ে দেব। আর দিয়ে আমি এটিকে গুঁড়ো করে নেব। তো একদম পাউডার করতে হবে না, মিহি করে হালকা একটু ভেঙে নিলেই হবে, মানে আধা ভাঙা করব আর কি। তো এই তো আমি গুঁড়া করে নিয়েছি। তো এখন আমি একটি প্যানে দিয়ে দিলাম, আর এখন এর সাথে আমি অ্যাড করে দেব হচ্ছে পেঁয়াজ কুচি। তো এখানে আমি একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। তো আপনারা চেষ্টা করবেন এখানে পেঁয়াজটাকে গ্রেট করে নিতে অথবা ব্লেন্ড করে নিতে, সেটি আরও বেশি কার্যকরী হবে, আর এভাবে করে কেটে নিলেও হবে। তো এখন এর সাথে আমি অ্যাড করে দেব হচ্ছে নারিকেল তেল। তো এখানে আমি 1 কাপ পরিমাণ নারিকেল তেল দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে এখানে কিন্তু নারিকেল তেলের পরিবর্তে সরিষার তেলটাও ব্যবহার করতে পারেন, সেটিও কিন্তু ভীষণ কার্যকরী চুলের জন্য। তো এখন আমি প্যানটিকে চুলায় বসিয়ে দিয়েছি, আর চুলায় বসিয়ে আমি চুলার হিটটাকে মিডিয়াম লো হিটে রেখেছি। আর মিডিয়াম লো হিটে রেখে আমি কিছুক্ষণ জ্বাল করতে থাকবো, যতক্ষণ না পর্যন্ত তেলের এবং পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসে। তো পেঁয়াজের কালারটা যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি চুলা থেকে নামিয়ে নেব। তো এই তো আমার তেলটি হয়ে গিয়েছে, তো এখন আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। তো এখন হালকা একটু ঠান্ডা হয়ে এসছে, এখন আমি ছেঁকে নেব। তো ছেঁকে নেওয়ার জন্য এখানে আমি একটা ছাকনা ব্যবহার করছি। তো ছেঁকে নেওয়ার পর আমি একটি বোতলে তুলে রাখবো। তো এভাবে করে তেলটি তৈরি করে আপনারা কিন্তু নর্মাল টেম্পারেচারে রেখেই 2 থেকে 3 মাসের মতো সংরক্ষণ করতে পারবেন। তো আপনারা চাইলে আরও বেশি করেও বানাতে পারেন, তো যার যার চুলের পরিমাণ অনুযায়ী আপনারা তেলটি তৈরি করবেন। তো আমি একটি কাঁচের বোতলে তেলটি তুলে রাখলাম। তো আপনারাও যে কোনো একটি কাঁচের খালি বোতলে অথবা একটি কাঁচের কোটায় আপনারা তেলটি তুলে রাখার চেষ্টা করবেন, এতে করে তেলটি বেশি দিন পর্যন্ত ভালো থাকবে। আর প্লাস্টিকের বোতলে তুললে তেলটি কিন্তু গন্ধ হয়ে যেতে পারে। তো এটি কীভাবে ব্যবহার করবেন সেটি বলে দিচ্ছি। তো তেলটি চুলে দেওয়ার আগে অবশ্যই মাথার তালুটাকে খুব ভালো করে আগে পরিষ্কার করে নেবেন। তো যে কোনো হেয়ার প্যাক বা তেল চুলে ইউজ করার আগে কিন্তু পরিষ্কার স্কাল্পে লাগানোটা ভালো। আপনারা সমস্ত মাথার তালুতে খুব ভালোভাবে তেলটি লাগিয়ে নেবেন, আর লাগিয়ে হালকা হাতে সার্কুলার মোশনে ম্যাসাজ করবেন। এতে করে মাথার ত্বকের ব্লাড সার্কুলেশনটা ভালো হবে এবং মাথার ত্বকের খুশকি দূর করে মাথার ত্বককে হেলদি রাখবে, সেই সাথে আপনাদের দ্রুত হেয়ার ফল স্টপ করবে এবং হেয়ার গ্রোথ করতে সাহায্য করবে। তো আপনারা বেটার রেজাল্টের জন্য সপ্তাহে 2 থেকে 3 বার এটি অ্যাপ্লাই করতে পারেন। তো আপনারা রাতে লাগিয়ে সকালে শ্যাম্পু করতে পারেন অথবা 1 থেকে 2 দিন রেখেও দিতে পারেন। তো কারো যদি পেঁয়াজের গন্ধে প্রবলেম হয় সেই ক্ষেত্রে আপনারা মাথায় লাগিয়ে 2-3 ঘন্টা রেখে দিয়ে তারপর শ্যাম্পু করে ফেলতে পারেন। তো মাত্র 2 থেকে 3 বার আপনারা যদি তেলটি ব্যবহার করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন কতটা কার্যকরী এটি। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, আর ভালো লাগলে পেজটি ফলো করে পাশে থাকার অনুরোধ করছি এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেওয়ার অনুরোধ করছি সবাইকে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও হাজির হয়ে যাবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।